একটা অ্যাম্বুলেন্স আসে না একটা মানুষ যদি মরে যায় তাহলে তো মানুষ আনতে পারবে না একটা মশুর নিতে পারবে না এলাকার অবস্থা এলাকা থেকে যে অবস্থা যে দেখছেন সবগুলো টয়লেটের পানি এগুলো পানি পাড়ায় মরজি যেতেছে স্কুলে যেতে স্কুলে ছোটো ছোটো বাচ্চারা প্রতিদিন কয়বার যে পড়তেছে কয়বার যে বাসা যেতেছে এটা কোনো হিসাব নাই এই ইটগুলো না এগুলো হলো রাস্তার মধ্যে রাবিশ ছিল বুঝছেন পানি তো সারাক্ষণই থাকে আজকে দুই তিন বছর যাবত এরকম পানি মনে করেন সবসময় লেগে থাকে তো এখন মনে করেন এই দিক দিয়ে কেউ একটা লোক আসবে বা বা আসা যাওয়া করার জন্য আমি জাস্ট কতগুলো আর বিষ্প দিয়া জাস্ট এটার মধ্যে মানুষ একটা আসার জন্য একটা পরিবেশ করে দিয়েছি নিজের উদ্যোগে আর এখানকার যারা লোকজন আছে ওরা জাস্ট চোখ দেখি মানে কোনো একটা লোকে মানে এরা কোনো ভালো একটা কোনো যে কিছু করবে এরকম কোনো সিদ্ধান্ত নেই এই যে একটা মসজিদ দেখেন এই যে প্রাইমারি স্কুল সরকারি প্রত্যেকটা ক্লাসের মধ্যে কমর পানি মসজিদের মধ্যে মানে নিঃস্থলার মধ্যে পুরো পানি কোনো একটা লোকে মানে প্রত্যেকটা লোকে এগুলো কিন্তু সবগুলো পানি টয়লেটের পানি সব বাসা বাড়ির পানি এখানে আসে এদিক দিয়ে রাস্তাঘাট পানি যাওয়ার জন্য এই যে এই যে এই যে এই যে দেখছেন সবগুলো টয়লেটের পানি এগুলো পানি পাড়ায় মসজিদে যেতেছে স্কুলে স্কুলে ছোটো ছোটো বাচ্চারা প্রতিদিন কয়বার যে পড়তেছে কয়বার যে বাসা যেতেছে এটা কোনো হিসাব নাই আর এলাকার মানুষ যারা আছে ওরাও জাস্ট দেখে ওরা তো জাস্ট বাসার মধ্যে বসে থাকে ওরা মনে করেন যে ভালো একটা কিছু বলবো বা কিছু করবো সেগুলো নিয়ে ওরা তাদের অনুমত থাকায় আর কয়েকবার যে মনে করেন কয়েক কয়েকবার শুনলাম যে মানে সরকারিভাবে কাজ আসছে টাকা আসছে এগুলোর কোনো উদ্দেশ্যই নেই এ এলাকাতে তো বেরিতে হবে না কিন্তু কষ্ট করে ভাই বের হতে হয় অফিস আদালতে যেতে হয় রুটি রোজগারের জন্য প্রতিদিনই বের হইতে হয় সকালে বের হই আবার বিকেলে আসে পানি পারায়া পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে গা এই যে বাড়ির কাছে মসজিদ ফজরের আজান দিলে নামাজ পড়তেও যাইতে হবে না মসজিদে কারণ এই যে আমাদের যে পানি তলায় গেছে এটা দেখারও কেউ নাই এটা সিডি কর্পোরেশনের আন্ডারে পড়ছে শুধু নামই সিডি কর্পোরেশন আন্ডার আর কেউ নাই মেয়র আতিকুর রহমান প্রতিদিনই হ্যাঁ রাস্তা উন্নয়ন সবাই উন্নয়ন করতেছে দেশ উন্নয়ন দিতেছে কিন্তু এলাকার ভিতরে যে উন্নয়ন সেটা কেউ দেখে না এই আপনারা তো দেখতেছেন উন্নয়নের নমুনা আমরা পাঁচোক্ত নামাজ মসজিদে যার এলাকার মুরব্বী আছে এই যে পানির জন্য মানুষ একটা রুগী জরুরি অবস্থায় কোনোভাবে বা গর্তে বের করা যায় না এই কিছুদিন আমার আগে নানা মারা গেল ওনাকে অসুস্থ রুগী হাসপাতালে নিব এই যে রণ করে নিয়ে যেতে হয়েছে যে একটা অ্যাম্বুলেন্স আসবে এলাকাতে একটা অ্যাম্বুলেন্স আসে না একটা মানুষ যদি মরা যায় তাহলে তো মানুষ আনতে পারবে না একটা মৌসুমে নিতে পারবে না এলাকার থেকে যে অবস্থা এলাকার আবার তো উন্নয়নের জন্য চারিদিকে রাস্তাঘাট কেটে রাখছে আমরা অফিসে যেতে হয় হেঁটে যেতে হয় পানি পাড়ায় কাদা পাড়ায় যাইতে হয় যা যদি একটু মেন রোডে যায় যে আমরা শান্তি মতন যাবো অটোতে সেটাও পারি না চারিদিকে রাস্তা কাটা স্কুল অথবা মসজিদ মানুষের নামাজ করতে পারে না মনে হয় ছাত্ররা স্কুলে যাইতে পারে না বাচ্চারা অনেক ভোগান্তির মাঝে আছে এদিকে তো প্রায় দুই বছর ধরে পানি ডায় পানিটা কাউন্সিলার আসে অনেক নেতা বেতারা আসে কিন্তু কোনো পরিবর্তন আসে না এইভাবেই পানি মনে করেন হাঁটু পানির উপরে আছে। আর হালকা বৃষ্টি হইলে মনে করেন কোমর পর্যন্ত পানি হয়ে যায় না না মনে করেন কয়দিন পরে বর ডিসিশনে কিছুদিন আগে কাউন্সিলার আসছে আইসা বলছে যে পানি কিছু দিনের এটা সরানো হবে এদিকে মেশিন লাগাইছিলো মেশিন দুই দিন আসছিলো কিন্তু মেশিন দুই দিন তাকে গেছে গা কোনো লাইন পায় না তারপরে যে বলছে মাঝি বাড়ি ওই জায়গায় কুদবে বুঝলে ফানিটা দূর করবে কিন্তু কোনো ডিসিশন আসে না এরকম আপনাদের মতন কদিন পরে পরে লোক আসতে দেখতেছে কিন্তু এলাকার লোকেরা মানে ভোগান্তির মধ্যে আছে।